নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। কৃষ্ণা ন্যাচারাল ব্লগেতে আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর কালকে অনেকটা স্বস্তির কি বলবো বৃষ্টি হলো, মানে প্রচণ্ড গরমেতে সবার তো মানে কি বলবো জীবন যায় যায় অবস্থা। তো কয়েকদিন ধরে বৃষ্টি হবে হবে করছে, তো অনেক জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে যাই হোক কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, একদম বিকেল 4টা থেকে শুরু হয়েছে আর প্রায় 5:30-6টা পর্যন্ত বৃষ্টি হয়েছে একটানা। পুকুরগুলো প্রায় ভর্তি ভর্তি অবস্থা, আর একদিন হলে এবার ভর্তি হয়ে যাবে। আর আমাদের এই যে নতুন রান্নাঘরটা হচ্ছে, রান্নাঘরটা জাস্ট ছাওয়াটা কমপ্লিট হয়েছে আর ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে। দিয়ে যাক দেখে নেওয়া হলো যে কোথাও দিয়ে জল টল পড়ছে কিনা, কারণ টালির ছাউনি তো জল টল পড়ার সম্ভাবনা থাকে। তা এত জোরে বৃষ্টি হয়েছে, ভিতরে তো ভাই ছিল, মিস্ত্রি কাকুরা ছিল, তো কোনো জায়গায় কিছু বৃষ্টি পড়েনি। বর্ণিতার বাবাও ছিল। নতুন রান্নাঘর এবার আমার বেশ মজবুত করে হয়েছে, যতই আর ঝড় বৃষ্টি হোক মানে মোটামুটি এখানে থাকা যাবে সারা দিনটাই, কোনো অসুবিধা হবে না। তো এখনো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট হয়ে আছে। এই যে একবার মেঝেটা করতে হবে, মেঝেটা এখন বেশ কয়েকদিন সময় লাগবে, তারপরে এখানে রান্নাবান্না শুরু করতে পারবো। কালকে মেঝেটাতে কিছুটা মাটি দেওয়া হয়েছে, আর এই যে এখনো পর্যন্ত এরকম মোটা মোটা যে ঢেলাগুলো আছে এগুলো ভাঙতে হবে, ভেঙে ভেঙে গুঁড়িয়ে গুঁড়িয়ে সমান করে সব দিতে হবে। মেঝেটাতে এখন অনেকদিন কাজ এখানে হবে, আমাদের সমান করতে অনেকটা সময় লেগে যাবে। তো তারপরেতে এখানে রান্নাবান্না করবো। আজকে চলে এসেছি সকাল সকাল রান্নাবান্না করতে, বিকেলের দিকে একটা জায়গায় যাওয়ার আছে, কিছু শপিং করতে যাওয়ার আছে। বর্ণিতার বাবার আমি দুজনে একসাথে বেরোবো। তো সামনে একটা দারুণ সারপ্রাইজ আসছে আপনাদের জন্য, মানে অনেক বছরের আশা বলতে পারেন। তো আমাদের অ্যাকচুয়ালি সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না, তো ওর বন্ধুরাই সব জোর জবরদস্তি ধরেছে, তো যার জন্য আমরা একটা প্রোগ্রাম করছি সামনে। তো সেটা তো আপনারা ব্লগে দেখতে পাবেন, এখন আমি আর কিছু বলছি না। তো তার জন্যই কিছু কেনাকাটা করতে যাবো, আর অনেক বন্ধুরা অলরেডি জেনে মানে অনেকগুলো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন, অনেকে অলরেডি আমাকে জানিয়েও দিয়েছেন। আপনারা যদি গেস করতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তারপর তো আমি বলবই যে আমাদের সামনে কি প্রোগ্রাম আসছে। তো সারাদিনের ব্লগটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর বুবলুসনা এখন ঘুম দিচ্ছে, কারণ এখন বাজে সকাল 1:30, আমি সকাল সকাল চলে এসেছি, ও প্রায় ঘুম থেকে ওঠে 9:30-10, মানে সকালবেলা 6:30-6:30 নাগাদ একবার ওঠে, উঠে খাওয়া দাওয়া করে নিয়ে এবার ঘুমাবে 10:00 পর্যন্ত। এবার 10:00 থেকে উঠে সেই যে শুরু হলো, এবার সারাদিন ওর দুষ্টুমি চলতেই থাকবে, ঘুম থেকে উঠলে তারপরে আপনাদেরকে দেখাবো। চলো আমি রান্নাবান্না করে নিই। মিস্ত্রির কাকুরা কাজ করছে আর জলটাকে মানে জলের বোতলটাকে উনানের মধ্যে রেখে দিয়েছে যাতে ঠান্ডা থাকে। উনানটাকে তো আর কিছু করার নেই, এবার ভেঙে দিতেই হবে, এত সুন্দর উনানটা আজকেই ভেঙে দিই, আবার নতুন করে একটা বানাতে হবে ভালো করে। তো এবারে রান্নাঘরটাকে একদম মনের মতো করে সাজানোর ইচ্ছা আছে। আপনাদের মধ্যে থেকে অনেকজন অনেকবার কমেন্ট করে বলেছে যে এই চারপাশগুলো এরকম বন জঙ্গল হয়ে আছে, তো এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবে। তো এবারে খুব সুন্দর করে সাজাবো, এই চারদিকে গাছপালা লাগাবো, ফুলের গাছ টাছ লাগাবো। আসলে এখানে হয়ে গেছে কি মাটিটা না এঁটেল মাটি, যার জন্য গাছপালা করতে একদম পাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে। তো ওই বাইরে থেকে কিছু মাটি নিয়ে এসে দিতে হবে, দিয়ে এখানটা সুন্দর করে ঘিরে টিরে সব ফুলের গাছ টাছ লাগাবো, সুন্দর করে করবো, আপনাদেরও ভালো লাগবে। তুমি তাহলে করো, তুমি চলে যাচ্ছ আর বেরোবো তো গিয়ে। যাও যাও, বিকেলের দিকে যদি ঝড় বৃষ্টি উঠে যায় আর যাওয়া হয়ে যাবে। ও তো সিঙ্গুর অসুবিধা নেই, কাছাকাছি তো যাবো, আজকে এক হাত অন্তর বজ্রঘাত পড়লেও যাবো। তুমি যাও সকাল সকাল যাও, তোমার কাজটা মিটিয়ে এসো, এলেই যাবো, চান টান করে একবার বেরোবে, একদম রেডি হয়ে বাড়িতে রান্না হয়ে গেছে, দুটো ভাত ফাত খেয়ে যাবে, ঠিক আছে? সকালের দিকে ভাত খেলে চাপাচাপি হয়ে যায় পেট, অল্প করে দুটো খেয়ে যাবে, তুমি এলে তারপরে আমি বেরোবো, আর যদি না খেয়ে যাও তাহলে ওখানে দুপুরে হোটেলে হোটেলে খেয়ে নেবে। তুমি যাবে মানে তোমার অতটা রাস্তা দেরিই হবে, আর বর্ণিতা এলে পাঠিয়ে দেবো আমার কাছে, পড়তে গেছে তো পড়ে এলে পাঠিয়ে দেবো। ও আসার সময় হয়ে গেছে, দেখি বাড়িতে গিয়ে, আমার একটুখানি কাজ আছে আজকে, মানে খুব অসুবিধা হচ্ছে, মানে আমার কম্পিউটারেতে মানে এত ফাইল হয়ে গেছে, এত ভিডিও ছাড়া হয়ে গেছে, যে যা জায়গা ছিল সব ভর্তি হয়ে গেছে। মানে শুধু এটা প্রথমবার নয়, মোটামুটি 2-4 মাস 5 মাস যায় আর হার্ড ডিস্ক ফুল হয়ে যায়, নতুন নতুন হার্ড ডিস্ক। তো সেই জন্য আবার একটা নতুন হার্ড ডিস্ক কিনতে হবে, কাজ হচ্ছে না, মানে আগেরটা ডিলিট করলে পরেরটা তবে করতে পারছি, এরকমভাবে কি কাজ হয়? অনেকদিন ধরেই যাবো যাবো করছি, মানে মাস তিনেক এরকম চলছে, খুব অসুবিধা হচ্ছে কাজে, যার জন্যে সেই জন্য আজকে একটু বেরোবো,
আর যে নতুন বাইকটা কিনেছি আগের ব্লগে আপনারা দেখলেন, তো সেটারও আগের গাড়ির যে লাইটটা দেওয়া ছিল মানে অক্সিলারি লাইট, ওই ফগ লাইট একটা এক্সট্রা থাকে, তো সেইটা গাড়িতে ফিটিং করে নেবো। আমাদের বাড়ির কাছাকাছি এরকম মানে খুব ভালো মিস্ত্রি নেই, তো যাবো চুচুড়া, ওখানেতে ভালো মিস্ত্রি আছে একটু চেনাশোনা, তো সেখানে গিয়ে আর কি ওটাকে ফিটিং করে নেবো। মা মা এ বুবলে উঠে পড়েছে ঘুম থেকে, একটু হেসে দাও। গুড মর্নিং বুবলু সোনা, বুবলু সোনা, বুবলু সোনা, গুড মর্নিং, ঘুম হয়েছে? হ্যাঁ, আর শোবে নাকি? আর শোবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর শোবে না বলছে গো পিসি? আমি বলছি আর শোবে না, বলছে না। এবার খাই দাই করতে হবে, তো সেই খেয়েছে তখন 5:30-6 বাজে। একটু হেসে দাও বুবলু। কারেন্ট চলে গেল এই মাত্র, চলছিল তো, পাখা চলছিল, হ্যাঁ কারেন্ট নেই বাবা, কারেন্ট নেই, এসো 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 খেতে হবে তো, চলো ছোনা বলু ছোনা বলু। দিদি তোমাকে মানুষ করে ফেলবে, হ্যাঁ মায়েরা দরকার নেই, হ্যাঁ মা তো কাজে গেছে তো। কামড়া কি দিয়ে খাচ্ছ ওটা? ও ডিম দিয়ে, একটু একটু করে ডিম নিচ্ছ, একটু একটু করে ডিম নিচ্ছ, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াতে বলছে, বলছি ওর দিদি ওর এখন মা হয়ে যাবে, 9 বছরের বড়, আমাদেরকে আর দেখতে হবে। দিদিকে খুব ভালোবাসে, ওই যে দিদি চলে যাচ্ছে বলে খাচ্ছে, ও খাইয়ে দেয় তো, দুধ খাইয়ে দেয়, কি মনে হয় এই দুটো লাইট লাগানো চলছে, চলে এসছি চুচুড়াতে। নিচেটা লাগালে ইয়ে হয়ে যাবে মানে বড্ড লো হয়ে যাবে বলো, নিচের পোর্শনটা লাগালে এইটা ঠিক আছে। বাইকের কাজ মেটালাম, তারপরে চুচুড়া স্টেশনের কাছাকাছি একটা দোকান আছে, তো ওখানেই ল্যাপটপটা নিয়েছিলাম, তো ওখানে এসে 2-3 জিনিস নিলাম, একটা হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্ক যেটার জন্য অসুবিধা হচ্ছিলো ওটা নিয়েছি, আর একটা নিয়েছি ওয়াইফাই এক্সটেন্ডার, মানে আমাদের নিচের তলাতে ওয়াইফাইটা লাগানো আছে রাউটারটা, তো ওপরে উঠলেই না একটু অসুবিধা হচ্ছে ইন্টারনেটের, তো তাই জন্যে ওয়াইফাই এক্সটেন্ডার একটা নিয়ে নিয়েছি, দেখি কতটা কী কাজ হয়, এখন বাড়িতে গেলে তবে বুঝতে পারবো। আজকে ভালোই রোদটা বেরিয়েছে, বাড়িতে এখন সবাই ক্যামেরাম্যান, এই যে ক্যামেরাটা চলছে কে করছে জানেন? পিসি করছে, ও পিসি মা ক্যামেরা করছে, আর আর যে বুবলু খাচ্ছে, আমি একটু আগে এলাম দিয়ে ফ্রেশ ট্রেস হয়ে এখন আমরা যাচ্ছি কেনাকাটা করতে, বুবলুকে একটু খাইয়ে নিই নালে ফিরতে ফিরতে ঘন্টা দিয়ে লাগবে, আমরা খিদে পেয়ে যাবে, আর রাস্তাঘাটে খাওয়াতে অসুবিধা হয়,
চলো টাটা। এই আমি তো যাবো, আমাকেই টাটা করে দিচ্ছে। আমরা টাটা করে দিই, আমরা টাটা করে দিই, বাবার আম চলে যায়। তুমি তাহলে পিসিদের সঙ্গে ঘুরে আসো। চলো আমরা মলে এসে পৌঁছে গেছি, আর এসেছি সিঙ্গুরেতে। প্রত্যেক বারেতে আমরা তো শ্রীরামপুর যাই, এবারে ভাবলাম শ্রীরামপুর আর যাবো না। বন্ধিতার বাবা বললো যে সিঙ্গুরেতে একটা হয়েছে শপিং মল, আর ওখান থেকে চলো কেনাকাটা যা করার করে নেবে। দেখি এখানে মলাতে কিরকম দাম। শ্রীরামপুরে যে মলটাতে যায় না, সেটা তো দাম মোটামুটি মানে কি বলবো আমাদের সাধ্যের মধ্যে। এটা তো দেখা যায় এগুলো সব $4.99, ভালোই তো। গোগুলো ঘুমিয়ে গাদা গো, এখন ঘুমের টাইম। উনারা ইয়েতে থাকে, দিল্লিতে না বোম্বে থাকার ফলে এখানে রতনপুরে বাড়ি। আচ্ছা, এসছেন বাইরে থেকে। খানিকটা চার্জ উঠেছে। এবার দেখি বর্ণিতা পাওয়ার জন্য কিছু নেবো। প্রথম থেকে যে যত্ন সেই একই যত্ন। না দেখো এই দুটো কালার দেখো, কোনটা তোমার ভালো লাগছে আবার পরো পরো। কোথায় ট্রালু পাঞ্জাবি পছন্দ হলো একটুখানি দেখি বাবার জন্য পছন্দ করে দিচ্ছ। কোন মাপটা হবে, কোনটা? আস্তে 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 ঘোরো, বুবলু ঘুরুক এদিক ওদিক। না সাদা না, বুবলুকে হাত দিতে দিচ্ছে না। দেখুন বন্ধু পেয়েছো, একটা বুবলু একটা বন্ধু পেয়েছো। দুজনে কি করছো? না ওর ওটা গুছানো গুছানো আছে তো, ওই জন্য ঘাটতে বারণ করছে। হ্যাঁ বুবলু একদম ড্রেস পরে নিয়েছে, ঠিক আছে তো দেখো একটা নিয়েছি তোমার জন্য। হ্যাঁ দেখে নাও, ঠিক আছে ঠিক আছে। বুবলু আর না নিয়েছি, অনেক নিয়েছি, একটা একটা করে নিয়ে আসছে আমাকে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আনতে বসে বসে আলাদা হয়ে যাবে। রেখে দাও।
আর নয় আর নয়, হ্যাঁ ওটা রেখে দাও, দাও আচ্ছা বর্ণিতার কি ওইদিকে হে বুবলে তুই আর কাজ করিস নে বাচ্চা, কেনাকাটা হলো টুকটাক, মানে বুবলু বর্ণিতারই একটুখানি বেশি হয়ে গেছে কেনাকাটা, তো বুবলুর অনেকগুলো জামা টামা নিয়েছি, তো আগে অনেকদিন আগে কেনা হয়েছিল সব জামা টামা, এবার ছোটো হয়ে গেছে এই জন্য অনেকগুলো নিয়েছি, অনেকগুলো ফুল প্যান্ট নিয়েছি। দেখে দাও কি করছে বুবলু, দেখো না টিস্যু পেপারের জায়গাটা নিয়েছে, সব নিয়ে মেনু কার্ড ফেনু কার্ড সব দেখা হয়ে গেল, কি মেনু আছে বলা হয়ে গেল, হ্যাঁ সব বলা হয়ে গেল। খাবে তুমি? ভালো, জায়গাটা কেমন লাগছে? এসি টেসি নেই, একদম স্টেশনের পাশে, খোলামেলা জায়গা, খুব গরমের সময় একটু অসুবিধে, ভালোই। এইটা তো কখনো আসিনি, এই প্রথম, খাওয়া দাওয়া করে দেখি, ভালো অ্যাম্বিয়েন্সটা ভালো, ঠান্ডা ঠান্ডা একদম, হালকা ফুলকার মধ্যে বলেছে তো বেশি কিছু খাবো না, না না একদম হালকা। তোমার মোমো বলেছে? টিম মোমো তো, না আজকে অল্প আইটেম, এটা হচ্ছে তন্দুরি কাবাব, আর তোমার হচ্ছে মোমো, ব্যাস এইটাই আর কিছু না। হ্যাঁ বাবা তুমিও খাও, হ্যাঁ আমাদের বুবলুও খাচ্ছে, তন্দুরিটা একটুখানি ঝাল ঝাল ছিল না, তোমার চোখ দিয়ে জল ফেরিয়ে গেছে। তুমি তো খুব চিকেন পছন্দ করো, যেখানে যাও শুধু চিকেনের আইটেম দেবে, কিছু না কিছু একটা চিকেনের আইটেম চাই, একটু আধটু হলেই ব্যাস। মোমোটা ভালো বলছি, খাও আর নেবো না গো, আমার পেট ভরে গেছে, ও ঠিক আছে খাও না। পিপিগুলো ঘরের মধ্যে চলে যাচ্ছে, খাইয়ে দাইয়ে দাও, এই যে সব মালপত্র রে বাবরে তুলতে পারছি না, আমাদের কেনাকাটা করতে গিয়ে দুই মেয়ে কেনাকাটি বেশি হয়ে গেছে, ভালো করে তো এদিনই তো আনন্দ করছি। আচ্ছা
কালকে রাত্রে কেনাকাটা করে ফিরলাম, তো কালকে এসে আপনাদের দেখাতে সময় পাইনি। কালকে বুবলু সোনা এসে খুব খিদে পেয়ে গিয়েছিল, তারপর ঘুম ধরে গিয়েছিল, রাত হয়ে গেছিল বলে তবে থাক কালকে সকালেই দেখাবো। আর মা পিসিমা সব কালকেই সব রাত্রে বের করে দেখে নিয়েছে, তো এখন বললো যে তুমি তোমার বন্ধুদের সব দেখো, আমাদের কাজ আছে, ওনারা বাড়ির নিচে আছেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কী কী কিনেছি। বললি তো এখনো সব দেখেনি, একটা একটা যেটা বেরোবে দেখো, মানে ওদের দু বোনেরই বেশি কেনাকাটা করেছি। ওর বাবার তো যা পছন্দ হচ্ছে মেয়েদের জন্য নিয়ে নিচ্ছে, নিয়ে নাও নিয়ে নাও সব নিয়ে নাও। এটা বর্ণিতা কে দেখ, বর্ণিতার মুখের হাসিটা দেখুন, আমি একটা বর্ণিতা একটা বেরিয়েছি। ওর এইরকম মানে ওর বোনের একটা জামা আছে, সেটা দেখে ওর অনেকদিনের শখ যে এরকম একটা কাঁধ দিয়ে ফিতে দেওয়া এরকম একটা জামা হবে। বাবু দেখো না ঠিক আছে পছন্দ। বুবলু সোনা কি করছো তুমি? এই যে বর্ণিতার গুলি আগে দেখিয়ে নি, আর একটা বর্ণিতার একটা টপ নিয়েছি, জেগিন্স বা জিন্স কিছুর সাথে পরবে, একটা জিন্সও নিয়েছি। এবার ওর যা কোমর সরু হবে কি জানি না, নিয়ে তো নিয়েছি। এই যে বুবলু সোনা, আর বুবলু সোনা তো কালকে প্যান্টটা পরে দিয়েছি, মেয়ের মধ্যে পরে দিয়েছি। বুবলু সোনা কালকে নিজের হাতে এটা তুলেছিল, নিয়ে এসে আমাকে দিচ্ছে মা। ঠিক আছে, ও যখন পছন্দ করেছে তো এটা নিয়েছি ওর জন্য। একটা ফুলাতা নিলাম, মাঝে মাঝে তো একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয় তখন এটা পরাতে পারবো। তারপরে বুবলু সোনা কয়েকটা প্যান্ট নিয়েছে, যে একটা আর একটা টপ, বাবার তো যা পছন্দ হচ্ছে সব নিয়ে নিচ্ছে। একটা প্যান্ট নিয়েছি দেখবি, একটা প্যান্ট বোনের মানে পাঁচটা প্যান্ট নিয়েছে তোর বাবা, একটা প্যান্ট গিয়েছিলাম তখন গিয়ে কিন্তু এই ধরনের প্যান্ট শ্রীরামপুরে আমরা পাইনি, সিঙ্গুরে পেলাম বলে আবার নিয়ে নিলাম। যে সবসময় তো সব জিনিসটা পাওয়া যায় না, দু চারটে নিয়ে রাখি, এখন আর সেইবার দুর্গা পুজোর সময় যা হবে আর মাঝখানে আর কিছু হবে না। আর এটা হচ্ছে মা পয়সা দিয়েছে বিবাহ বার্ষিকী কিছু কেনার জন্য বর্ণিতার বাবাকে, এই যে ওই পয়সাতে এই গেঞ্জিটা নিয়েছে, মানে মা বাবা দুজনে মিলে দিয়েছে যে তোদের কিছু কিনবি। আর দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি, কি তুমি দেখাবে? বাবার পাঞ্জাবি বের করে ফেলেছে বর্ণিতার বাবা, তো কিছুতেই নেবে না, আমি জোর করে নিয়ে এলাম যে না মানে একটু আগে পড়বে। এটা বাবার প্যান্ট, হ্যাঁ এটা প্যান্ট, আর এই যে পাঞ্জাবি কালকে পরে দেখে নিয়েছে, ভালোই লাগছিল। বর্ণিতার জন্য এই জিন্সটা নিয়েছে টপগুলোর সঙ্গে পরার জন্য, বর্ণিতা দেখবি পরে কোমরে তো হচ্ছে কি না, নাহলে আবার চেঞ্জ করতে হবে। এই একটা টপ নিয়েছি, তোর কটা হলো রে, তো তোর বাবা কতগুলো নিয়েছে রে, এই একটা রে কত বেরোচ্ছে রে। হ্যাঁ আমার পর আমার তো এখন কিছুই বেরোলো না, এই একটা বুবলু ফ্রক দেখুন কি কিউট দেখতে। বাবাকে ওর বাবাকে নিয়ে গেলাম যে কেনাকাটা করতে বিবাহ বার্ষিকী দেয়া, আমার কিছুটা দেখে শুধু মেয়েদেরই নিয়ে যাচ্ছে, ঠিক আছে না তাই হোক। আবার বুবলুর একটা ফ্রক, যতগুলো পেরেছে কালকে শুধু মেয়েদের জামা নিয়েছে, এই যে শেষমেশ আমার দুটো শাড়ি ও পছন্দ করছে আমিও পছন্দ করছি দুজনে মিলে। একটা হচ্ছে শ্বশুরমশাই শাশুড়িমা দুই পয়সা দিয়েছিলেন, ওই পয়সা থেকে একটা নিয়েছে, আমাদের থেকে বোনেদের বাবার একটা কিনে দিয়েছে, বের করতে হচ্ছে। খুব হালকার মধ্যে শাড়িটা, এই যে এরকম শাড়িটা সব বাঁধা আছে, এখন খুলছি না, এরকম ভাবে দেখিয়ে দিচ্ছি, যখন পরবো তখন তো দেখতে পাবেনি। এই শাড়িটা হচ্ছে শ্বশুর শাশুড়ি, এটা হচ্ছে শ্বশুর শাশুড়ি মায়ের পয়সা, এরকম সাইডে হবে এদিকটা আঁচলটা লাল এতে, আর একটা হচ্ছে যে হালকা কি কালার বলবে, এটা নীলও নয় কি কালার, এটা বলবো সুতেও ঠিক নয়, নেভি ব্লু টাই না, ব্লুও নয়, ওই আর কি মিশ্রি যাই হোক।
আর এটা পার, কালকে পুরো শাড়িটা ভালোভাবে দেখতে হবে, কালকে যখন পরবো। এই হচ্ছে আমাদের কেনাকাটা। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি, আবার আমাকে রান্না বান্না করতে যেতে হবে, কারণ কালকে তো আর রান্না বান্না হবে না, বাকি সব লোকজন আসবে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, শাড়ি যাবতীয় যা কিছু মেয়েদের, বিশেষ করে মেয়েদের ড্রেসগুলো কেমন হয়েছে জানাবেন। আমার শাড়ি যাই হোক ওদেরগুলো ভালো হলেই হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা। বুবলু বুবলু একদম রেডি, এবার দেখে নাও গায়ে দিয়ে, এবার গায়ে দিয়ে দেখে নাও, গায়ে দিয়ে দেখিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, দেখি এদিকে ঘোরো, এবার এদিকে ঘোরো। এই সাবাস, দারুণ হয়েছে গো, দারুণ ফিটিং হয়েছে, তোমার চেঞ্জ করার দরকার নেই, দিদিরটা চেঞ্জ করতে হবে।